বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে। এই সময় শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই বুয়েটে হবে না, হত্যাকারীর ঠিকানা এই বুয়েটে হবে না, আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দেব না, বিটু আবার ক্লাসে গেলে ক্লাসে ফিরে যাব না বলে নানা স্লোগান দেন। বুয়েটের বহিষ্কার আদেশের ওপর উচ্চ আদালত স্থগিতাদেশ দেয়ায় কর্তৃপক্ষের অনুমতিক্রমে এর আগে 2021 সালে অনলাইন ক্লাসে অংশ নিয়েছিলেন আশিক। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় 2 মাস অচল ছিল বুয়েট। ওই ঘটনায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 26 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছিল বুয়েট। তালিকায় 17 নম্বরে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16 ব্যাচের শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু। তবে এই ঘটনায় করা মামলায় আশিককে আসামি করেনি পুলিশ। এ কারণে বহিষ্কার আদেশের বিরুদ্ধে আশিক আদালতে রিট আবেদন করে। ওই আবেদনে সাড়া দিয়ে 2021 সালের 10 ফেব্রুয়ারি বুয়েট কর্তৃপক্ষের বহিষ্কার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। আশিক ওই স্থগিতাদেশ নিয়ে বুয়েট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ তাকে ক্লাসে ফেরার অনুমতি দেয়। এরপর ওই বছর 22 মে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 17তম ব্যাচের সাথে ক্লাসে যোগ দেন।